হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আর একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে এলাম, তো কী আছে দেখা যাক। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 01/2018। তো অ্যাডভার্টাইজটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে। কিছু ভ্যাকেন্সি আছে, তো দেখা যাক কী আছে ভ্যাকেন্সি। এক আছে আলিপুরগড় কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড, সেখানে কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। দুটো ভ্যাকেন্সি রয়েছে, ইউআর একটা, সেটা এক্সারেসমেন্ট, এবং এসসি একটা, সেটা এক্সারেসমেন্টের জন্য। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট প্লাস বিসিকে, মানে বেসিক কম্পিউটার নলেজ। তো টোটাল ইনিশিয়াল স্যালারি হচ্ছে 11,447 টাকা। হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে তিনটে ভ্যাকেন্সি রয়েছে, দুটো ইউআর, একটা ওবিসি বি, ঠিক আছে। গ্র্যাজুয়েটের সাথে বেসিক কম্পিউটার নলেজ চাই, আর স্যালারি আছে 21,468 টাকা অ্যাপ্রক্স। ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড সুপারভাইজার গ্রেড 3, একটি ভ্যাকেন্সি, একটি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। গ্র্যাজুয়েট ইন এনি ডিগ্রি গ্র্যাজুয়েট, এবং কম্পিউটারের অ্যাপ্লিকেশানের উপর ডিগ্রি চাই। 18,156 টাকা অ্যাপ্রক্স স্যালারি। আচ্ছা, জুনিয়র অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট খড়দা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডে, একটি ভ্যাকেন্সি, একটি ইউআর ক্যাটাগরির জন্য। গ্র্যাজুয়েট এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাই। 25,222 টাকা অ্যাপ্রক্স স্যালারি। আচ্ছা, নবগ্রাম পিপুলস কোঅপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড কম্পিউটার অপারেটর কাম ক্যাশ ক্লার্ক, তিনটে ভ্যাকেন্সি, ইউআর ক্যাটাগরির জন্য তিনটে। 16,196 টাকা অ্যাপ্রক্স স্যালারি আছে। পশ্চিম মেদিনীপুর রেঞ্জ কোঅপারেটিভ ইউনিয়ন, একটি ভ্যাকেন্সি রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য, একটি ইউআর ক্যাটাগরির জন্যই ভ্যাকেন্সিটা, এবং গ্র্যাজুয়েশনের সাথে বেসিক কম্পিউটার নলেজ। 17,500 টাকা স্যালারি অ্যাপ্রক্সিমেট। অ্যান্ড দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্টার কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের জন্য দুটো ভ্যাকেন্সি, একটা ইউআর, একটা এসসি। গ্র্যাজুয়েট ইন মানে এনি ডিগ্রিতে গ্র্যাজুয়েশন এবং বেসিক কম্পিউটার নলেজ। 23,805 টাকা স্যালারি। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্রাফ্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, ওকে, বঙ্গশ্রী। তো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট তিনটে ভ্যাকেন্সি, একটা ইউআর, একটা এসটি, একটা ওবিসি এ। গ্র্যাজুয়েশন এবং বেসিক কম্পিউটার নলেজ। 15,500 টাকা স্যালারি। দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্রাফ্ট কোঅপারেটিভ সোসাইটি বঙ্গশ্রী। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট 8টা ভ্যাকেন্সি, 5টা ইউআর, এসসি একটা, এসটি একটা, ওবিসি বি একটা, এইচএস অর ইকুইভ্যালেন্ট প্লাস বেসিক কম্পিউটার নলেজ। অ্যাপ্রক্সিমেটলি 12,997 টাকা স্যালারি। তো কী আছে দেখা যায়। এবার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এজ লিমিটটা দেখে নিই। এজ লিমিট আছে লোয়ার এজ 18, আপার লিমিট আছে 40। এসসির ক্ষেত্রে 18-45, এসটির ক্ষেত্রে 18-45, ওবিসির ক্ষেত্রে 18-45, ওবিসি এর ক্ষেত্রে 1845, ওবিসির বি ক্ষেত্রেও 1845, শুধুমাত্র জেনারেলের জন্য 1840। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, ইমেল অ্যাড্রেস আর মোবাইল নম্বর যেমন থাকার থাকতে হবে, এবং অফিসিয়াল ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ কমিশনের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর কি এক্সাম ফিস কী আছে দেখা যাক। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 160 টাকা প্লাস 40 টাকা, মোট 200 টাকা লাগছে। ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ ইসি এবং ওবিসি বি ইসির জন্য 200 টাকা লাগছে। এসসিদের জন্য লাগছে 40 টাকা, এসটিদের জন্য লাগছে 40 টাকা। আচ্ছা, তো নেট ব্যাঙ্কিং চার্জ যেমন আছে, তো দেখে নিতে হবে এখানে। আচ্ছা, এক্সাম স্কিম কী আছে দেখা যাক। 40% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে, সেই টেস্টের উপর 40% মার্কস রাখা হয়েছে। বাট এটা ভ্যারি করবে, 40% কাট অফ না রেখে হয়তো আরও বাড়াতেও পারে, সেটা কমিশনের উপর নির্ভর করছে। তো দেখা যাক কী আছে। তো ফার্স্ট যে পরীক্ষাটা হবে তার ওয়ান, মানে একটা পরীক্ষা, তারপর ইন্টারভিউ। তো একটা পরীক্ষাতে থাকছে পেপার ওয়ান, তাতে 100 নম্বরের কোশ্চেন থাকবে, তার মধ্যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, টেস্ট অফ রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থাকবে। তো নেগেটিভ হবে 1/4 করে, ঠিক আছে, 1/4 নেগেটিভ, 1 ঘন্টা 30 মিনিট টাইম। আর পেপার টুয়ে থাকছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 50-50 করে 100 নম্বর, 1 ঘন্টা 30 মিনিট টাইম। তো ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ অর ভাইভা ভয়েস টেস্ট অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনিং পেপার ওয়ান অনলি। পেপার ওয়ান মানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই সমস্ত যে টেস্টটা রয়েছে পেপার ওয়ান, সেই পেপার ওয়ানের ভিত্তিতে তোমাদের ইন্টারভিউ ডাকা হবে। এবং পেপার টুটা হবে যেমন MTS ছিল, অনলি কোয়ালিফাইং নেচার, যেটা টায়ার ওয়ানে যারা সিলেক্ট হবে তাদের জন্য শুধু। আর এখানে সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই, এটাই ব্যাপার ছিল। আর তোমরা ওয়েবসাইট পেয়ে যাচ্ছে এইখানে, www.webcsc.org, এই ওয়েবসাইটে তোমরা গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।